আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্লোরাল এই চকলেট কেক, আর তার সাথে সাথে থাকছে অনেকগুলো নজেল পরিচিতি এবং এগুলো কোথায় পাবেন পুরোপুরি ডিটেলসে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কেক বোর্ডের উপর পাইপিং ম্যাগির সাহায্যে কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি, এর উপর চেপে চেপে কেকটাকে সিল করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপের রেসিপি কম বেশি সবাই জানেন, তবে কেউ যদি জানা না থাকে আমাকে জানাবেন, আমি জানিয়ে দিব কমেন্টে। এরপর আমি পাইপিং ম্যাগির সাহায্যেই চকলেট ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। পাইপিং ম্যাগির সাহায্যে ক্রিম দিলে সব দিকে সমানভাবে ক্রিমটা সেট হয়। তো ক্রিম দেওয়ার পর আমি প্যালেট নাইফের সাহায্যে সব কিছুকে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। আর টার্ন টেবিলটা কিন্তু যে কোনো কেকেই স্মুথিংয়ে অনেকটা সাহায্য করে। তো আপনার টার্ন টেবিলটা যতটা স্মুথ হবে আপনার কেকের ফিনিশিং কিন্তু ততটাই সুন্দর হবে। তো প্যালেট নাইফের সাহায্যে আমি এই লেয়ারটা সমান করে নেওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট কুচি। আর আজকে আমি গোল্ডেন বারের চকলেট ব্যবহার করছি, আর তার ছবি বা ডিটেলস আমি আমার আগের টিউটোরিয়ালটাতে দিয়েছিলাম, ওই টিউটোরিয়ালটা প্লিজ দেখে নেবেন, তাতে করে অনেক টিপস পাবেন। এরপর আমি কেকের ফাইনাল লেয়ারও সুগার সিরাপ অ্যাপ্লাই করে দিয়েছি। আর ছয়টা বাটিতে আমি ক্রিম নিয়ে নিয়েছি। আজকে আমি রেইনার্সের পিঙ্ক কালারটা ব্যবহার করছি, রোজ পিঙ্ক নাম, আর এর দাম 50-60 টাকার ভিতরে। তো আমি একটা বাটিতে কিছুটা রোজ পিঙ্ক কালার ঢেলে নিয়েছি। তারপর আমি ব্যবহার করছি রেড কালার রেইনার্সেরই। রেইনার্সের রেড কালারটা খুব ভারী হয়, মানে জেল কালারের মতোই খুব সুন্দর হয়, তবে এটা কিন্তু বাজারে নকলও অ্যাভেলেবেল, তো আপনার একটু দেখে কিনে নেবেন। অরিজিনালটা কিন্তু এরকম ঘন হয়। তো আমি কিছুটা রেড কালার নিয়ে নিয়েছি, এটার দামও 50-60 টাকার ভিতরে, যে দোকানে যেমন রাখে। তারপর আমি নিয়ে নিয়েছি ইয়েলো কালার। ইয়েলো কালারটা ফস্টার ক্লকের, আর এটারও আমি 3-4 ফোঁটা দিয়ে দিচ্ছি, এতে করে লাল রঙটা খুব সুন্দর আসবে। এবং আলাদা করেও হলুদ কালার করে নিব, তাই অন্য একটা সাদা ক্রিমের সাথেও কিছুটা হলুদ কালার নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পার্পল কালার। পার্পল কালারের এটাও রেনার্স ব্র্যান্ডে 50-60 টাকা দাম পড়বে। তারপর এটার থেকেও কিছুটা, মানে কয়েক ফোঁটার মতো আমি দিয়ে দিচ্ছি সাদা ক্রিমের সাথে। এরপর আমি নিয়ে নিয়েছি গ্রিন কালার ফস্টার ক্লকের, এটাকেও সাদা ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি, মানে কয়েক ফোঁটা নিয়ে নিয়েছি। পরে আমি একসাথে সব কিছুকে মিশাবো। আর কেক বেজে ব্যবহার করা ব্লু কালারটা, মানে ফস্টার ক্লকের ব্লু কালারটা বেশি পরিমাণের সাথে নিয়ে নিয়েছি, কারণ আপনারা প্রথমেই দেখেছেন আমার কেকটা হবে ব্লু কালারের, মানে ব্লু কালারের ক্রিম দিয়ে আমি কেকের উপরের পার্টটা বা সম্পূর্ণ অংশ কভার করব। তো কালারগুলোকে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি সেই চকলেট কেকটাকে নিয়ে নিয়েছি, মাঝখানে চকলেট ক্রিম দেওয়া। তো সাইড থেকে আমি পাইপিং ম্যাগির সাহায্যে এভাবে ক্রিম দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আশা করছি। তো এভাবে পাইপিং ম্যাগির সাহায্যে দেওয়ার পর আমি উপরে যে অংশটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তারপর প্যালেট নাইফের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে স্মুথ করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব ধৈর্য নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আর এভাবে স্কেপারের সাহায্যে কেকের সাইডটাতে ফিনিশিং দিচ্ছি। আর কেক স্কেপারের দাম 80-90 টাকার ভিতর পেয়ে যাবেন। এরপর কেকের সাইডটা ক্লিয়ার করে নিয়েছি। আর লাগছে নজেল, এটা পাতার নজেল, এর দাম 40-50 টাকা। আর নিয়ে নিচ্ছি রোজ নজেল দুইটা, এর দাম 180-200 টাকা। আর নিয়ে নিচ্ছি স্টার নজেলেরই কাছাকাছি ডিজাইনের এই নজেলটা, এটার দামও 180-200 টাকা। আর এটাকে আমি রেড পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আর নিচ্ছি এই নজেলটা, এটার সাহায্যেও অনেক সুন্দর ফুল হয়, এর দামও 90 টাকা। আর নিচ্ছি এই ছোটো সাইজের স্টার নজেল, এর দাম 70 টাকা। তো এই দুইটাকেও আমি ক্রিম দিয়ে ভরে নিয়েছি। আর পাইপিং ব্যাগ সবসময় এভাবে ব্যবহার করতে হয়, দুই হাতের ভিতরে, মানে দুই আঙ্গুলের ভাঁজে রেখে। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে আমার ফুলগুলোকেও তৈরি করে নিচ্ছি। এই ফুলগুলো তৈরি করা কিন্তু খুব কষ্টের কিছু না বা খুব কঠিন কিছু না, খুবই সহজ, দেখলেই বোঝা যায়। প্রথমে একটা ড্রপ দিয়ে তারপর পাশ দিয়ে ঘুরিয়ে নিলেই ফুলগুলো তৈরি হয়ে যায়। তো আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কীভাবে ফুলগুলো তৈরি করতে হবে। তো এরকম একটা ফ্লোরাল কেক কিন্তু আপনারা গায়ে হলুদেও তৈরি করতে পারেন,
অথবা জন্মদিনেও তৈরি করতে পারেন, অথবা এমনিতেই তৈরি করতে পারেন। এটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি পাতা নজেলটার সাহায্যেও পাতা তৈরি করে নিয়েছি। পাতা তৈরি করা কিন্তু খুব কঠিন কিছু না, হালকা করে ধরে প্রেস করে নিলেই পাতা তৈরি হয়ে যায়। তো পাতা তৈরি করার পর সাদা ক্রিমের সাহায্যে আমি আলতোভাবে ছোটো ছোটো ফুল তৈরি করে নিয়েছি, এতে করে যাতে আরও সুন্দর দেখা যায়। তো কেকের বর্ডার হিসাবে আমি ছোট্ট করে পাইপিং ব্যাগ কেটে নিয়ে এভাবে একটা ডট দিয়ে একটু টেনে নিয়ে আরেকটা ডট দিয়ে এভাবে বর্ডার এঁকে নিয়েছি। তো বর্ডার এঁকে নিলে কী হয়, কেকটার সৌন্দর্য অনেকগুণ বেড়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে। তো আমার বর্ডার এঁকে নেওয়া প্রায় শেষ, আর বর্ডারের সাথে সাথে আমার আজকের কেকের টিউটোরিয়ালটাও শেষ। তো আশা করি আপনাদের একটু হলেও কাজে দিবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।